মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি এখন বাপের বাড়িতেই আছি, তো এখন কিছুদিন থাকবো, তারপরে আবার চলেও যাব। তো আমি তোমাদেরকে বলেছি যে আমি অনেক ব্লগ করব। তো আজকে আমি তোমাদেরকে আমার বাড়িটা কেমন, আমার বাড়ির পাশে যে পুকুর আছে, পুকুরের চারপাশটা কেমন, সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কাদের বাড়ির পাশে পুকুর আছে, আমাদের বাড়ির মতো একটা পরিবেশ, তো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমাদের মানে কাকুদের পুকুর পাড়, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পুকুরে বৃষ্টির সময় খুব জল হয়, আর খুব পুঁটি মাছ হয়, সবাই পুঁটি মাছ ধরে। এখানে কই মাছও আছে, পুকুরটা খুব সুন্দর, সবাই এখানে আসে, পুকুরটাতে স্নান ট্রান করে। দেখো এখানে এইগুলো সব গাছ ভর্তি। এখানে এই পুকুরে প্রচুর মাছ আছে, আর খুব বড় বড় কাতলা মাছ আছে। এখানে কাকুরা ধরে, সবাই ধরে, পুকুরে মাছ ধরেই রান্না হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, আজকে দেখো পুরো ভিডিওটা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই আমি ছাদে যাচ্ছি, তো আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমার ছাদটা কেমন। আমার ছাদে একটা সবেদা গাছ আছে, সবেদা গাছে হাত দিয়ে পেরে, মানে হাত দিলে সবেদাটা পারা যায়। এই যে সবেদা গাছ, এখন অল্প অল্প সবেদা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অল্প অল্প সবেদা হয়েছে। এই যে এখানটায় একটু বাপি হয়তো গাছের ডালটা কেটে দিয়েছে সবেদা গাছের, তো এখানে হাত দিয়ে এরকম পারলে সবেদা পারা যায়। এই যে আমাদের পেঁপে গাছে পেঁপে হয়েছে, আর এটা হচ্ছে আমাদের একটা বাগান ছোট, এখানে বাপি গাছ টাছ লাগিয়েছে। তো এবারে সময় পাইনি খুব একটা, তার জন্য গাছ লাগাতে পারেনি, তবে অল্প বেগুন গাছ লাগিয়েছে, এখনো বেগুন হয়নি, নালে তোমাদেরকে দেখাতাম। গাছ ভর্তি হয়ে গেছে, আর এটা আমাদের গাছ, এটা আমাদের নারকেল গাছ। দেখো নারকেল গাছে কত নারকেল হয়েছে ভর্তি। এই নারকেল গাছে, নারকেলে আমরা জল খাই যখন বাপের বাড়িতে আসি, তো এত নারকেল কি হবে, যার জন্য মা কি করে এগুলো বিক্রি করে দেয়। দেখিনি এখন মা কি রান্না করছে, চলো দেখি মা কি রান্না করছে তোমাদেরকে দেখাই। আমি এসে দেখি মা আজকে চিকেন কষছে, তো বিরিয়ানি করবে মা, তার জন্য এখানে চিকেন রেখে দিয়েছে, আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছে, আর মিক্সিতে মশলা করেছে, মশলা করে রেখেছে। তো মা উনুনে রান্না করে, উনুনের মধ্যে মা চিকেনটা কষবে, তো উনুনের মধ্যে স্বাদই একটা আলাদা হয়। আমরা তো সবাই জানি যে চিকেনের একটা উনুনে রান্না করলে তার টেস্ট খুব ভালো আসে, তো মাই উনুনে ডাল দিচ্ছে আর উনুনের মধ্যে রান্না করছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এর মধ্যে দেওয়ার পরে আদা রসুন এখানে দিয়ে দিয়েছে, দিয়ে সেটাকে কষছে। মার পেঁয়াজ আদা রসুন কষাটা হয়ে গেছে, এখন মা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবে। আর মার রান্না একটু আলাদা রকম, মা খুব একটা বেশি পেঁয়াজ আদা রসুন কষে না, মা ডাইরেক্ট তোমার চিকেন দিয়ে দেয়, চিকেনের মধ্যে কষে। এখন এই চিকেনটা কষছে, মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবে, দিয়ে কষবে। মার হাতে রান্না আমার খুব ভালো লাগে, আমি আমার শ্বশুরবাড়িতে খুব মিস করি মার হাতে রান্না। এই যে মানে উনুনে রান্না করাটা, এটা একটা অদ্ভুত টেস্ট হয়। উনুন দিল, মা করছে ভালো করে,
মা চিকেনটা কষে নিয়েছে, কষার পরে মা চিকেনে জল দিয়ে দিয়েছে। এখন এটা একটু হালকা করে ফুটবে, ফুটে হালকা সেদ্ধ হয়ে যাবে। মা বিরিয়ানিটা করবে বলে ভাতটাকে এখানে সেদ্ধ করে ফ্যানের তলায় দিয়ে রেখেছে, যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। মার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, মা এখন সার্ভ করে দিয়েছে, এখন এটা খাবো। খুব খিদেও পেয়ে গেছে। আজকের জন্য ব্লগ এতটুকুই, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আর আমার ভিডিও যদি দেখতে চাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কালকে আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।